বানের জলে ভাসছে সিলেট, মানুষের দুর্ভোগ আর দুর্দশার যেন শেষ নাই। এমন বন্যা আগে কখনো দেখেনি সিলেটবাসী। প্রাকৃতিক এই দুর্যোগের ভয়াবহতার ধারণাই ছিল না অনেকের। স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সচক্ষে দেখেছেন সিলেটের এই ভয়াবহতা। সবচেয়ে বিপদে পড়েছেন স্বল্প আয়ের খেটে খাওয়া মানুষগুলো। ঘর দোর সব ভেসে গেছে বন্যার পানিতে। জীবন রক্ষায় সে সম্বলটুকুও বাঁচাতে পারেননি অনেকে। ধীরে ধীরে কয়েক জায়গায় কমেছে বন্যার পানি, কিন্তু সর্বগ্রাসী বন্যা যে ক্ষত তৈরি করে দিয়ে গেল সিলেটের মানুষের, সেটা কমানোর উপায় যেন জানা নাই কারো। বন্যার পানি কমার পরেও নানা প্রতিকূলতা পাড়ি দিতে হবে সেখানকার মানুষকে। সরকারি বেসরকারিভাবে দরকার আরও সহায়তা। এবার সেই সিলেটবাসীর পাশেই দাঁড়াচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথমবারের মতো দেশের মাটিতে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে বাংলাদেশের নারী ফুটবলাররা। সিলেটে বন্যার কারণে মালয়েশিয়ার সাথে সেই দুই ম্যাচ সরিয়ে আনা হয়েছে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে। ৫০ টাকা মূল্যের 10,000 টিকিট ছাড়বে বাফুফে। আয়ের সবটাই যাবে বন্যার্তদের সহায়তায়। ফিফা ফ্রেন্ডলি ম্যাচটি সিলেটে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, আমাদের ভেন্যু ছিল সিলেটে। ন্যাচারাল ডিজাস্টারের কারণে আমরা বাধ্য হয়েছি সেটাকে ঢাকায় শিফট করার জন্য। বাট আমি প্রেস কনফারেন্সের শুরুতেই সিলেটের দুর্গত এলাকার লোকদের জন্য সমবেদনা জানাচ্ছি, এবং একইভাবে আপনাদের মাধ্যমে আজকে আমি অ্যানাউন্স করতে চাই, আমাদের যে টিকিট বিক্রি হবে এই দুইটা ম্যাচে, এই টিকিটের পুরো টাকাটাই আমরা তাদের জন্য দান করে দিব। সাধারণ মানুষের মতো ফুটবলারদেরও মন কাঁদছে সিলেটবাসীর জন্য। সাবিনা মারিয়া আখিরাও সেট করেছেন নতুন টার্গেট। বন্যার্তদের জন্যই ম্যাচ জিততে চায় বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। জানেন আমাদের এই খেলাটা কিন্তু হওয়ার কথা ছিল সিলেটে, কিন্তু বন্যার জন্য সিলেট থেকে খেলাটা শিফট করে আমাদের এই মাঠে নিয়ে আসা হয়েছে। তো অতএব এই মাঠে যে দর্শকরা আসবে এবং প্রতিটা টিকিট যে ৫০ টাকা করা হয়েছে, আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা মাঠে আসুন, ৫০ টাকা দিয়ে একটা টিকিট কিনুন, ওই টাকাটা কিন্তু আমরা এই বন্যার সিলেটের জন্য দান করে দিব। আমাদের ফুটবল ফেডারেশন এই কমিটমেন্ট করেছে, ফুটবল ফেডারেশন আমাদের লীগ কমিটির চেয়ারম্যান বলেছেন, এবং আমাদেরও মেয়েদেরকে উৎসাহিত করার জন্য আমি অনুরোধ করব যে আপনারা মাঠে আসুন, মাঠে এসে খেলাটা উপভোগ করুন, এবং বাংলাদেশের নারী ফুটবল দল যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং একটা ভালো ফুটবল খেলা তারা উপহার দিচ্ছে, সেই উপহারটা আপনারা সচক্ষে এসে নিজ মাঠে আপনারা দেখুন। গ্যালারি ভর্তি দর্শক উপস্থিতিতেই মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের নতুন বিজয় গল্প লিখবে সাবিনা মৌসুমীরা। শক্তি সামর্থ্য কিংবা পার্থক্য সব দিক দিয়েই মালয়েশিয়ার মেয়েদের থেকে ঢের পিছিয়ে বাংলাদেশের মেয়েরা। তারপরেও বাংলাদেশের মেয়েরা এই ম্যাচটা জয়ের সাহস দেখাচ্ছে সিলেটে বন্যা দুর্গত মানুষদের পাশে থাকার জন্য। মমিন রোহন, টি স্পোর্টস, কমলাপুর স্টেডিয়াম, ঢাকা। ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দ্য বেল আইকন, ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম, ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার. Visit tsports.com.